আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট সামিরা সুকৃতি, কর্মরত আছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিফ কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে কার্বোহাইড্রেট কম খাওয়ার ফলে আমাদের কী কী ধরনের হেলথ কমপ্লিকেশনগুলো হতে পারে। সাধারণত প্রথমেই যে কথাটা আমি বলে রাখতে চাই, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের খাদ্য উপাদানের যে মেইন ম্যাক্রোনিউট্রিয়েন্ট তার মধ্যে প্রথম এবং প্রধান উপাদান কার্বোহাইড্রেট। তো এটা আমাদের একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে 45 থেকে 65% পর্যন্ত আমাদের কার্বোহাইড্রেট বডিতে দরকার। তো সেক্ষেত্রে আমার ডিপেন্ড করবে যে আমি কতটুকু পরিমাণে খাবো, সেই পার্সেন্টেজটা ডিপেন্ড করবে যে একজন পেশেন্ট সে অবেস কিনা, অথবা সে ডায়াবেটিক পেশেন্ট কিনা, অথবা তার অন্য কোনো হেলথ ইস্যু আছে কিনা। তবে কার্বোহাইড্রেটের মধ্যে আবার দুই ধরনের প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে আপনার সিম্পল কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট ইউজুয়ালি যেগুলো হচ্ছে যেমন চিনি, মানে সুক্রোজ শর্করা যেটা বলে, চিনি বা চিনি জাতীয় শরবত, মিষ্টি জাতীয় থেকে আমরা যেগুলো যেই শর্করাটা পেয়ে থাকি, আর দুধের থেকে আমরা পাচ্ছি হচ্ছে ল্যাকটোজ শর্করা, ঠিক তেমন ফলের থেকে পাচ্ছি ফ্রুক্টোজ শর্করা, এগুলো হচ্ছে আমাদের সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট আমাদের বডিতে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট এক কথায় বলতে গেলে যেগুলো খুব ফাইবার রিচ ফুডগুলো, লাইক ফাইবার রিলেটেড যে খাবার যাতে উচ্চ আঁশ থাকে, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে, লাইক আমাদের হচ্ছে ফ্যাট বার্নের ক্ষেত্রে এটা হেল্পফুল, যেহেতু আঁশ জাতীয় খাবার ডাইজেশন যে প্রসেসটা এটা খুব স্লো, তো ইন্টারনালভাবে এটা আমাদের ক্যালোরি কিন্তু পোড়াতে সাহায্য করে। ঠিক তেমন আমাদের হচ্ছে এটা খারাপ কিছু চর্বি শোষণ করে সেটা আমাদের স্টুলের সাথে বডি থেকে বের করে দিচ্ছে, এবং এর মাধ্যমে আমাদের কনস্টিপেশনটাও কমে যাচ্ছে। কনস্টিপেশন রিলেটেড যে প্রবলেমগুলো যেমন কোলন ক্যান্সার প্লাস হচ্ছে পাইলসের প্রবলেম, এগুলো থেকেও আমরা অনেকটুকুই পরিত্রাণ পেতে পারি। তো এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে লাল চালের ভাত হতে পারে, লাল আটা রুটি, গম, তারপরে ভুট্টা, ওটস ইত্যাদি। তো আমার ফুড মেনুতে অবশ্যই যে ব্যাপারটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটুকু পরিমাণে কার্বোহাইড্রেট নিচ্ছি, সেটা আমি ফার্স্টে যেটা বললাম 45 থেকে 65%, এর ভিতরে আবার আমার কতটুকু পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকছে এবং কতটুকু পরিমাণ সিম্পল কার্বোহাইড্রেট থাকছে সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার হেলথ কন্ডিশন, আমার হাইট ওয়েট সব কিছুর উপর সেটা ডিপেন্ড করবে। তবে আজকালকার সাধারণত যেটা দেখা যায়, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আমরা মানে খেতে একেবারে অনীহা যে আচ্ছা শরীরে কার্বোহাইড্রেটের কোনো দরকার নেই, বড়দের পাশাপাশি ছোটরাও দেখা যাচ্ছে আজকালকার একেবারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতেই চায় না, এবং তাদের প্যারেন্টসদেরও একটা ধারণা যে আমাদের হয়তোবা এই জাতীয় খাবারের দরকার নেই, বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রে জাস্ট প্রোটিন থাকলেই এনাফ। প্রথমেই যে কথাটা বলে রাখি, কার্বোহাইড্রেট আমাদের শরীরের সেল গঠনে অন্যতম ভূমিকা পালন করে, এটি আমাদের দেহের যে প্রোটিনের যে লস হয়, ক্ষয় হয়, সেটাকে প্রিভেন্ট করে। তো স্বাভাবিকভাবেই একটা বাচ্চার গ্রোথের জন্য কার্বোহাইড্রেট কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতে পারছি। ইভেন আমাদের দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রেও ওয়েট কমলেও তারা মাসেল বিল্ড আপের একটা প্রবণতা থাকে, তো পেশি গঠন করতে হলে কিন্তু প্রোটিনের ভূমিকার কোনো জুড়ি নেই। তো আমাদের প্রোটিন টাকে অবশ্যই যেন লস না হয় এজন্য আমাদেরকে পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট বডিতে ইনটেক করতে হচ্ছে। কিন্তু আজকালকার যেটা বলছিলাম যে আমরা একেবারে যে বেশি ফ্যাট জাতীয় খাবারটা বেশি খেয়ে থাকি, লাইক কিটো ডায়েটের কথা যদি বলি, যেমন কিটো ডায়েটই প্রবণতাটা বেশি খুব পপুলারিটি পেয়েছে যে সবাই হচ্ছে একেবারে কার্বসের দরকারই নেই, জাস্ট হচ্ছে কিটো ডায়েটই করবে। তো কিটো ডায়েটে হ্যাঁ অবশ্যই এটাতে ওয়েট কমে, আপাত দৃষ্টিতে এটা যেই কাজটা করে, যেমন আমাদের কার্বোহাইড্রেটের অন্যতম আরেকটা কাজ হচ্ছে সেটা আমাদের শরীরে যে পানির স্তর এটাকে ধরে রাখে। তো প্রাথমিকভাবে যখন আমরা খুব বেশি ফ্যাট জাতীয় খাবারটা ইনটেক করব এবং কার্বসের পরিমাণটা কমিয়ে দিব, তখন কিন্তু আমাদের এই জলীয় যে অংশটা সেটা দেখা যাচ্ছে সেটা ইউরিনের সাথে আমাদের জলগুলো বের হয়ে যায়। আপাত দৃষ্টিতে তখন দেখা যায় ওজন স্কেলে খুব বেশি ওয়েট কম শো করছে, বাট লং টার্ম কিন্তু এই প্রসেসটা মেনটেন করা পসিবল হয়ে ওঠে না। আবার কখনো আমরা যখন কোনো কন্ডিশন বেস, যেমন একটা মেয়ে যখন প্রেগনেন্ট হচ্ছে তখন কিন্তু সে সবসময় কিটো ডায়েট করতে পারছে না, অথবা কোনো পেশেন্ট যখন ডায়রিয়া আক্রান্ত হচ্ছে তখন তাকে একটু হলেও গ্লুকোজ নিতে হচ্ছে, তখন যখনই আমরা আবার কোনো কার্বস জাতীয় ফুডটা নিব আবার ওয়েটটা সেই বেড়ে গেল। আর লং টার্ম যখনই আমরা এভাবে কিটো ডায়েটিং করতে থাকবো, কিটো ডায়েটের ক্ষেত্রে যেই জিনিসটা হয়, বডি হচ্ছে গিয়ে কিটোসিস পর্যায়ে চলে যায়, বডি তখন হচ্ছে বডিতে প্রচুর পরিমাণে কিটোন বডি উৎপন্ন হয়। এই কিটোন বডি কিন্তু আমাদের হেলথের যে ইন্টারনাল অর্গানগুলো সেগুলো থেকে
মানে খুব অপূরণীয় ক্ষতি সাধন করে থাকে, লাইক হচ্ছে আপনার লিভার, কিডনি, প্লাস আমাদের হার্টেরও একটা ক্ষতি সাধন অপূরণীয় করে থাকে। আর আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা সক্ষম রাখার জন্য, এক কথায় সাধারণ কথায় আমাদের মস্তিষ্কের জন্য যদি আমরা বলি, ডেইলি 120 গ্রাম পরিমাণ গ্লুকোজ দরকার মস্তিষ্কের খাবার হিসেবে, আমাদের স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত রাখা এবং আমাদের মনে রাখার প্রবণতা, এগুলো কিন্তু সব কিছুই আমাদের স্মৃতিশক্তি ধরে রাখার প্রবণতা সব কিছুর জন্য কার্বোহাইড্রেট খুবই ইম্পর্টেন্ট। যখনই আমরা গ্লুকোজ ইনটেকটা একেবারেই কমিয়ে দিব, তখন কিন্তু আমাদের ব্রেন ঠিক সেইভাবে আর ওয়ার্ক করতে পারবে না, কেননা আমাদের ব্রেন কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার কিটোন বডিটাকে ইউজ করতে পারে না, একদম প্রাথমিক অবস্থায়। বডি হয়তো বা তার ফ্যাট বার্নের ক্ষেত্রে সেটা ইউজ করছে, বাট আপনার কিটোন বডি কিন্তু আমাদের ব্রেনের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া থেকে শুরু করে মেজাজ খিটখিট হয়ে যাওয়া, ভুলে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া এবং ব্রেনের ক্ষেত্রে অনেক অপূরণীয় ক্ষতি পরবর্তীতে হতে পারে। তো এর জন্য আমাদেরকে যেই জিনিসটা করতে হবে, পরিমিত পরিমাণে অবশ্যই কার্বস খেতে হবে। এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে যেমন সেল গঠন বললাম, প্রোটিন ক্ষয় রোধ বললাম, প্লাস দেহের তাপ উৎপন্ন, প্লাস বিভিন্ন ক্ষেত্রে হরমোনের একটা ব্যালেন্স রক্ষা করে থাকে এবং বিভিন্ন ভিটামিন এবং মিনারেলসের শোষণও কিন্তু এর ভূমিকা, যার জন্য আমরা দীর্ঘমেয়াদী ভিত্তিতে যখন আমরা কার্বসটা কম খাবো আমাদের যে চুল পড়ে যাওয়া, হ্যাঁ, আবার অনেক সময় প্রোটিন লসের জন্য যে ইলাস্টিসিটি কমে যায় স্কিনের, সেটা যেমন আমরা চাবো যে আমাদের ওয়েট কমুক, কিন্তু স্কিনের ইলাস্টিসিটি কমে যাক, ইলাস্টিসিটি কমে যাওয়ার ফলে আমাকে দেখতে বয়স্ক লাগুক, এটা নিশ্চয়ই আমাদের কারো কাম্য নয়। এর জন্য আমাদেরকে পরিমিত পরিমাণে অবশ্যই কার্বোহাইড্রেট খেতে হবে। তো এখন কার্বোহাইড্রেট খেতে হবে মানে যে আমরা খুব বেশি পরিমাণে খাবো, ঠিক সেটা না। আমাদেরকে অবশ্যই সেটা ডিপেন্ড করবে যে আমার হেলথ কন্ডিশনের উপর আমরা কোনটা কোন পরিমাণে খাবো, ডায়াবেটিক পেশেন্ট হলে সে কতটুকু পরিমাণে খাবে। আপনারা দেখবেন যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু কার্বোহাইড্রেট রাখা হয়। আমরা সিম্পলি যেটা সাধারণ একটা ডায়েট চার্ট মেনটেন হয়, এক কাপ ভাত খাবেন, দুইটা লাল আটা রুটি খাবেন, কেননা যখনই তার বডিতে কার্বসের পরিমাণ একদম কমে যাবে তখন কিন্তু সে হাইপোগ্লাইসিমিয়া স্টেজে চলে যাবে এবং তখন হাইপোগ্লাইসিমিয়া থেকে যেই ধরনের হেলথ হ্যাজার্ডগুলো হয়, লাইক হচ্ছে আপনার পেশির দুর্বলতা, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু রিলেটেড। এবং একজন সুস্থ মানুষের ক্ষেত্রেও কিন্তু সুগার লেভেলটা কমে যেতে পারে, হাইপো কিন্তু আমার যে ডায়াবেটিক পেশেন্টেরই হয়ে যাচ্ছে ঠিক সেটা না, যখন আমার শরীরে যতটুকু পরিমাণ সুগার দরকার তার থেকে যখন সেটা আমরা কম গ্রহণ করব তখন কিন্তু আমাদের সুগার লেভেল কমে গিয়ে যে কোনো মানুষই হাইপোগ্লাইসিমিয়া যে সিমটম ওটার সাথে রিলেটেড হতে পারে। এর জন্য আমাদেরকে অবশ্যই একটা পরিমিত পরিমাণে খেতে হবে, যেমন সেটা যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়। ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেমন বিস্কিট খেতে বলা হয় কিন্তু সেটা বলা হয় অবশ্যই চিনি ছাড়া খাবেন, মানে আমি সিম্পল কার্বোহাইড্রেট অ্যাভয়েড করছি, বাট কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে আটা সেটা কিন্তু আমার থাকছে। তবে পেশেন্টের যদি আবার গ্লুটেন ইনটলারেন্স থাকে তখন আমরা চাইলেও আটা জাতীয় খাবারগুলো খেতে পারবো না, ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে অবশ্যই আমরা দুধ জাতীয় খাবার খেতে বিরত থাকতে বলবো। তো এই ধরনের হেলথ ইস্যুগুলো কনসিডার করে কার কতটুকু পরিমাণ কার্বোহাইড্রেট বডিতে ফুড লিস্টে রাখতে হবে সেটা অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রাখলে সুস্থ এবং স্বাভাবিকভাবে লাইফটাকে এনজয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।